আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রোজকার রুটিন আজও চলে আসলাম আপনাদের সঙ্গে। মেয়েদের আজকে মর্নিং স্কুল ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য। ওদের স্কুলে ছুটি ছিল হচ্ছে 9:45। স্কুল থেকে কোচিংয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে নাস্তা খেয়ে কাজ কাম সব রেডি করলাম। ভাত বসিয়ে দিয়েছি, কাটাকাটি সম্পূর্ণ কমপ্লিট, রান্না বসিয়ে দিব। বন্ধুরা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজ যা যা রান্না করব। দেখেন ইনু মিনুরা এত পরিমাণে ডাকাডাকি করে। হাই, কি হয়েছে, ডাকো কেন? বন্ধুরা বাসায় যখন একা থাকি তখন ওরা হচ্ছে আমার সঙ্গী। ওদের ডাক বেশ ভালো লাগে। ওরা ডাকাডাকি করলে মনে হয় বাসায় আসলে কেউ আছে। আমি রান্না বসিয়ে দিব, দেখতে থাকেন আজ আমার রান্না বান্না। আজ আমি প্রথমেই রান্না করব দই চিকেন। দই চিকেন করার জন্য চিকেনটা আমি পুরোপুরি কেটে কমপ্লিট করে ধুয়ে রেখেছি। দই চিকেন রান্নার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দই, ভালো করে ফাটিয়ে নিব। এরপরে নিয়ে নিব 1.5 চামচ আদা বাটা। এখানে দিয়ে দিব 1.5 চামচ জিরা বাটা। দিয়ে দিব 1 চামচ ফুল ধনিয়া গুঁড়া। হলুদ পরিমাণ মতো। লবণ স্বাদ মতো।
দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি, এটাও যে যার স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিব সরিষার তেল, মশলাটা একসঙ্গে মাখিয়ে নিব। মশলাটা মাখিয়ে নিয়ে কেটে রাখা চিকেনটা দিয়ে দিব। দই চিকেনটা দই সম্পূর্ণ মশলা দিয়ে আমি এভাবে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। চাক করে কেটে রাখা বেগুন ভেজে ডিম দিয়ে ভুনা করব। ডিমের লবণ মাখিয়ে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে রেখে ওই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। নিম মেদা চলে আসছে কোচিং থেকে, বেগুন ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে বেগুনের তার ভেজে ডিম দিয়ে ভুনা করলে খেতে অনেক টেস্টি হয়। বেগুন ভেজে রাখা তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, জিরা, বাটার। দিব পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য লাল মরিচের গুঁড়ি। এখন মশলাটা ভালো করে কষিয়ে, মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব দুইটা থেতলে নেওয়া এলাচ। মশলাটা পুরোপুরি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পানি, অল্প পানি দিব, কারণ এটা তেল মশলা থাকবে, ঝোল রাখবো না। ডিম বেগুনটা এখন দিয়ে দিব।
শুকনো গুঁড়া দিয়ে 2 মিনিট রেখে ডিম বেগুন ভুনাটা পুরোপুরি কমপ্লিট নামিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি খুবই সামান্য একটি জিনিস রান্না করব, যেটা আমাদের সবার খুবই পরিচিত, কিন্তু এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের। এখন আমি রান্না বসাবো বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজিটা আমি অনেক জায়গায় অনেকে রান্না খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় মায়ের রান্নাটাই বেটার। মায়ের মতো রান্না করব। দেখেন, আপনারা অনেকেই আছেন হয়তো আমার মতো, যাদের মা দূরে থাকে, মায়ের রান্না মিস করেন, এভাবে রান্না করে খেলে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। বাঁধাকপি ভাজির জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব থেতলে রাখা রসুন, পেঁয়াজের রসুনটা আমি ব্রাউন করে ভেজে তুলে রাখবো। বাঁধাকপি ভাজির জন্য পেঁয়াজ রসুনটা পুরোপুরি ব্রাউন করে তুলে রাখলাম। এখন আমি পেঁয়াজ ভাজা তেলের উপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু। লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নিব। আলুটা পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর বাঁধাকপিটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কাঁচামরিচটা পরে দিব। এখন ঢাকা দিয়ে দিব। পাতাকপির ভিতর এখন আমি কাঁচামরিচটা অ্যাড করব। আমি আর ঢাকা দিব না, কারণ নতুন বাঁধাকপি এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি ভাজিটা পুরোপুরি কমপ্লিট। নামানোর আগে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বাঁধাকপি ভাজিটা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিব। বন্ধুরা, ভাজিটা এই পর্যায়ে এসে নামাবেন যেন ভাজিতে কোনো পানি না থাকে। আমি এখন রান্না করব দই চিকেন। দই চিকেন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব থেতলে রাখা রসুন,
পেঁয়াজ রসুনটা গ্রাম করে ভেজে নিব। দই চিকেনটা রান্নার জন্য এখানে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিব তেঁতলে নেওয়া এলাচ, দারচিনি, কয়েক টুকরা তেজপাতা। দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দিব, চুলার আঁচটা কমিয়ে ডেকে ডেকে ভালো করে কষি। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আলু দিয়ে পুরোপুরি কষানো কমপ্লিট, এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। বন্ধুরা দই চিকেনটা পুরোপুরি কমপ্লিট, এখন আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে দিব। দিয়ে দিব গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দুই মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে দিব। দই চিকেনটা পুরোপুরি কমপ্লিট, নামিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট, চলে আসলাম খাবার টেবিলে। বন্ধুরা এখন খাবার শেষ করব, সবাই সঙ্গে থাকেন। আর আজকে ভিডিওটি আর বড় করব না, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। Allah Hafiz.